বালিশের উপর পা দিয়ে রাখুন তারপর দেখুন কি হয় আপনি চমকে যাবেন আপনার জীবনের যত কষ্ট আছে সব কিছু দূরে চলে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যারা পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো বালিশের উপর পা দিয়ে রাখলে কি হবে আসলে আমাদের পাগুলো কিন্তু কর্মচারী আর মাথা হচ্ছে হেড অফিস তো সত্যি হেড অফিস ভালো রাখার জন্য কর্মচারীকে তো অবশ্যই ভালো থাকতে হবে কারণ এই পা দুটো এতটাই পরিশ্রম করে অনেক সময় পরিশ্রম করতে করতে হাঁপিয়ে যায় সেই সময় কিন্তু আমাদের মাথা যেটা হেড অফিস সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে বা কাজকর্ম হবে না এই জন্য অবশ্যই আমাদেরকে কর্মচারী বা পা দুটোকে আগে ঠিক রাখতে হবে তো আমরা দিন এত পরিমাণে ব্যস্ত থাকি আমাদের পাগুলো কিন্তু অবশ হয়ে যায় ব্যথা হয়ে যায় তো আমরা যদি এভাবে করে বালিশের উপর পা দিয়ে শুয়ে যাই তাহলে কিন্তু আমরা অনেকটা আরাম পেয়ে যাব অনেক কষ্ট ভুলে যাব আর আপনারা এটা ট্রাস্টমি করে দেখবেন হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন যত ক্লান্তি লাগুক আপনাদের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যাবে বিশেষ করে যাদের পাইলস রয়েছে তারা যদি এভাবে শুয়ে থাকেন অনেক আরাম পেয়ে যাবেন এটা পরীক্ষিত এমন কি এটা অনেক গবেষণা করে দেখা গিয়েছে এতে করে যাদের ব্যথা আছে ব্যথাও দূর হয়ে যাবে এবং এবং আপনাদের মানসিক শান্তি চলে আসবে আপনারা কিন্তু একেবারে মানসিকভাবে শান্তি পেয়ে যাবেন আরাম পেয়ে যাবেন পায়ের যত ব্যথা আছে দূর হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না এক টাকাও খরচ হলো না আপনাদের কোনো টাকা খরচ ছাড়াই আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এভাবে আপনারা করে দেখবেন কয়েকদিন আপনাদের পায়ের যত সমস্যা ক্লান্তি মনে শান্তি ফিরে আসবে তো আপনারা যারা আবারও বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল বিশেষ করে যারা পাইলসের রুগী তারা কিন্তু অনেক বেশি যন্ত্রণা ভোগ করে এভাবে করে আপনারা থাকবেন আপনাদের সেই জায়গা থেকে পড়াও বন্ধ হয়ে যাবে এমন কি পাইলস ধীরে ধীরে কমে যাবে আর ফাইবার যুক্ত খাবার খাবেন আর এমনিতেও যাদের ব্যথা আছে তারাও কিন্তু আরাম পেয়ে যাবেন অনেক সময় অনেক ক্লান্তির আগে রাত দিন আমরা পরিশ্রম করার ফলে তো বালিশের উপরে ভাবে পা দিয়ে রাখবেন আপনারা একেবারেই আরাম পেয়ে যাবেন